আমরা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমরা আমাদের এলাকায় যে সমস্ত দুর্গাপুজো হয়েছে আমরা সেইভাবে মানুষকে সাবধান করে দেওয়ার ফলে মানুষ এসেছে দূর থেকে দেখেছে এবং তারা চলে গেছে, কোথাও তারা একসঙ্গে জমায়েত হয়নি। আমরাও কমিটির পক্ষ থেকে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিটা প্যান্ডেলকেই স্যানিটাইজ করা হয়েছে দুদিন ছাড়া, আর পুজো কমিটিগুলো প্রত্যেকেই আমাদের এলাকার তারা মাস্ক বা স্যানিটাইজার বিলি করেছে, প্রত্যেককে দিয়েছে এবং সুন্দরভাবে আমাদের পুজোগুলো এখানে কেটেছে। পুজোর দিনগুলো গত দিনে যে বিসর্জন হয়েছে, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে একটা বিসর্জন ঘাট তৈরি করেছি গত বছর থেকে, এখনও তার কাজ চলছে। বিসর্জন ঘাট করার মূল উদ্দেশ্য, এখন পুকুর টুকুরে জল নেই, এমনি পুকুরগুলো অনেক সময় বিভিন্ন কারণে দূষিত হয়ে আছে, তাই আবার সেই পুকুরেই আবার ঠাকুর বিসর্জন দিয়ে আরও তাকে দূষিত করে তুলতে চায়নি, কারণ সাধারণ মানুষ পুকুরগুলো ব্যবহার করে। এদিকে মেদিনীপুর ক্যানেলেও জল নেই, মানুষ সেখানেও বিসর্জন দিতে পারছে না, তাই মানুষের সুবিধার্থে পুজো কমিটিগুলির সুবিধার্থে আমরা এই বিসর্জন ঘাট গড়েছি। তবে দু একজন বিভিন্নভাবে হয়তো আমাদের সমালোচনা করছেন, বিসর্জন ঘাটে মানুষের নাকি অনেক বেশি জমায়েত হয়ে গেছে, কিন্তু আমরা বলি আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে মাইকিং করেছি, মাইকে মানুষকে সতর্ক করেছি করোনা সম্বন্ধে এবং বলেছি যে আপনারা পুজো কমিটির 2 থেকে 10 জন ছাড়া এক একটি সময়ে আর কেউ আসবেন না, আর ঠাকুরগুলোকে পরপর নিয়ে আপনারা ওদিকে বাঁধের উপর থাকুন, আমরা ডেকে নেব। এবং সেইভাবেই সুন্দরভাবে আমরা বিসর্জনের ব্যবস্থা করেছিলাম। কিন্তু মানুষের ভাবাবেগ, বাঙালির যে ভাবাবেগ, সেই ভাবাবেগকে আমরা পুরোটা আটকাতে পারিনি। এটা ব্যর্থতাই বলুন বা মানুষের ভাবাবেগের কাছে আমাদের হার স্বীকার করে নেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না, তবু আমরা প্রত্যেককে ওখানে স্যানিটাইজ করেছি, স্যানিটাইজার দিয়েছি, মাস্ক দিয়েছি এবং যতটা সম্ভব করোনার দ্বারা আক্রান্ত যাতে না হয় তার চেষ্টা করেছি। এবং সেইভাবেই আমরা পরিবেশকেও যতটা সম্ভব ঠিক রাখার চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি। এবং নদীতে যে সমস্ত ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হয়েছে তাদের যে কাঠামোগুলো মাটি ঝরে যাওয়ার পর সেগুলোকে আমরা তোলারও ব্যবস্থা করেছি, ঘাটেরই দুপাশে সেগুলোকে আমরা তুলে রেখেছি। দু একটা যা এখনও যারা আছে দড়ি দিয়ে বাঁধা আছে জলে, সেগুলোকেও আমরা পাশে তুলে দেব এবং এইভাবে আমরা ওইখানটাকে সমস্ত আবার নতুন করে স্যানিটাইজ করেছি, কারণ সন্ধ্যের দিকে, বিকেলের দিকে, সকালের দিকে অনেক সাধারণ মানুষ ওখানে হাঁটাচলা করতে যান, কারণ অত সুন্দর জায়গা আর কোথাও নেই, সেই জন্যেই সাধারণ মানুষ ওটাকে ব্যবহার করে। এবং আমরা আরও সুন্দর করে ওখানে পায়খানা, বাথরুম বা স্নানের ঘর এসব তৈরি করছি এবং দুপাশে গাছ লাগিয়েছি আমরা, যাতে এলাকাটা আরও সুন্দরভাবে সুন্দর করে আমরা তুলতে পারি, পরিবেশটাও বজায় থাকে, তার জন্য গাছপালা আমরা অনেক লাগিয়েছি। তাই আমরা সমস্ত মানুষকে আগামী দিনেও যাতে মুক্ত বাতাস তারা পায়, মুক্ত পরিবেশে তারা হাঁটাচলা করতে পারে, সেই চেষ্টা আমরা আগামী দিনেও করব। এবং সবসময় আমরা করোনা দ্বারা মানুষ যাতে সংক্রামিত না হয় তার জন্যে বিভিন্ন সময় এলাকাগুলোকে স্যানিটাইজ করা বা স্যানিটাইজার দেওয়া বা মাস্ক দেওয়া এগুলো আমরা চালিয়ে যাব। তাই পুজো সুন্দরভাবে যেভাবে কেটেছে, এই বিজয়া দশমীর সমস্ত মানুষকে, এলাকার মানুষকে, গুণীজনদের সবাইকে আমরা আমাদের তরফ থেকে তাদের অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং বড়দের আমরা নমস্কার জানাই।